হ্যালো ভিউয়ার্স, ডিজি সিমের ব্যালেন্স দিয়ে বাংলাদেশে এমবি কিভাবে পাঠাবেন অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে টিপ দিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন। ফোন বাটনে ক্লিক করুন, এখানে টাইপ করুন *1*2*8**1**7*4*S এস বাটনে ক্লিক করুন। অপেক্ষা করুন বন্ধুরা। হ্যাঁ, এখানে দেখেন আপনার 12টি রাষ্ট্রের নাম আছে, মানে আপনি কোন দেশে পাঠাবেন। এখানে অনেক রাষ্ট্রে পাঠাইতে পারবো, যে যে রাষ্ট্রের, যেমন ইন্দোনেশিয়ার পাঠাইতে পারবো, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, ফিলিপিনি, পাকিস্তান, শ্রীলঙ্কা, চায়না, মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, এগুলো রাষ্ট্রে যে যে রাষ্ট্রের লোক তারা এমবি পাঠাতে পারবো এই ডিজি সিমের ব্যালেন্স দিয়ে। তো আমি বাংলাদেশি, তো 2 নম্বরে বাংলাদেশ দেওয়া আছে, আমি 2 দিয়ে সেন্ড করব। হ্যাঁ, এখানে ইন্টার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখুন, *8 কোডটা দিলেন। হ্যাঁ, *8 দিলাম, এখন আমি নাম্বারটা দিব। নাম্বার দেওয়া হলে সেন্ড বাটনে ক্লিক করুন। হ্যাঁ, এখানে লেখা আছে টক টাইম ইন্টারনেট, মানে বলছে আপনি কি টাকা পাঠাবেন না এমবি পাঠাবেন। আমি এমবি পাঠাবো, তো 2 নম্বরে ইন্টারনেট, 2 দিয়ে সেন্ড করুন। হ্যাঁ, এখানে দেখেন আপনার কত এমবি পাঠাবেন আপনার ডিজি ব্যালেন্স দিয়ে। ঠিক আছে, এখানে 1 নম্বরে দেখা গেছে আছে 1 GB 7 ডে 8 টাকা RM8, দেখা গেছে 2 নম্বর দেন 4 GB আছে 7 ডে RM9.50, মানে 9 ringgit 50 cent। ঠিক আছে, এখানে অনেক ধরনের প্যাকেজ আছে, 8 GB 7 ডে 11, 1 GB আছে 30 দিনের জন্য 15 টাকা, মানে আপনি কত জিবি পাঠাবেন আপনি এর ইচ্ছা। ঠিক আছে, তো আমি 1 GB পাঠাবো 7 দিনের জন্য, আমি 1 দিয়ে সেন্ড করব, সেন্ড করে দিলাম। হ্যাঁ, এখানে আপনি টাকাটা পাঠাবেন কিনা সেটা কনফার্ম বলতে বলছে, তো এখানে আমি 1 দিয়ে সেন্ড করব, তো সেন্ড করলাম। হ্যাঁ, এমনি আপনারা টাকা পাঠা দিবেন, যেমন আমি এখন টাকাটা পাঠাবো না। ঠিক আছে, আমি জিরো ব্যালেন্স থেকে আপনাদের দেখা দিলাম। ঠিক আছে, ইউর রিকোয়েস্ট ইজ পেন্ডিং প্রসেস। ঠিক আছে, আপনারা অবশ্যই এভাবে ডিজি সিমের ব্যালেন্স দিয়ে আপনি এমবি পাঠাতে পারবেন। ওকে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে টিপ দিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন।